আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি চৌবাড়িয়া হাটে, এটি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত। এটি একটি গ্রামীণ হাট। তো চলুন ভিডিওতে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তার শুরুর পর। এদিকে তানোরের রাস্তা সোজা শুনি। এবং সাথে ছিল আতিক ভাই, আমাদের রানী। আর আজকে চৌবাড়িয়াহাটের গরুহাট এবং এই পথের মধ্যে ঢোকার সময় রাস্তায় কুশারের রস, আখের রস বিক্রি করছিল তারা। মাত্র 10 টাকা গ্লাস ছিল। আমরা 3 জন এখানে রস খেয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল। এবং এখানে মাটির হাঁড়ি পাতি সব সকল কিছুই রয়েছে। রাস্তার ধার দিয়ে সাজানো ছিল মাটির হাঁড়ি পাতিল গুলো, যে মহিলাই মূলত হাঁড়ি বিক্রি করে। এবং অনেক দূর পর্যন্ত এই হাঁড়িগুলো সাজানো আছে মাটির। এখানে চৌবাড়িয়া হাটের রেটে 0.0 উমানিয়া বাজারে। এখানে সব পাটি সকল ধরনের জিনিসপত্র। এবং এখন আমরা যাচ্ছি হাটের দিকে, মেন হাটের ভিতর দিকে। এটা বাহির পাড়ি ছিল, হাটের দক্ষিণ পাশে ছিল। আমরা দক্ষিণ পাশ থেকে এখন ভিতর পাশে যাচ্ছি উত্তর দিকে। আমাদের হাতের বাম পাশে একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কবিতরের হাট। এখানে কবিতর হাট বসে। আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম, এই রাস্তাটাই ছিল কবুতর হাটের। একজন এই যে ওষুধি গাছ গাছড়া নিয়ে বসেছিল, এগুলো অনেক গাছের ছাল মাকড়। এবং তার পাশ দিয়ে রয়েছিল কাপড়ের দোকান, এই পাট ওই পাট দুই পাট দিয়ে। এবং এখানে কবিতর হাট আসলাম। এবং এখানে বেশিরভাগ গোলা গোবিন্দর কবিতর ছিল। কবিতর হাটের পাশে মুরগি হাট আছে, মুরগিও বিক্রি হয় এখানে, দেশি মুরগি। আমরা তারপরে আবার মেন রাস্তায় এসে এখন মেন হাটের ভিতরে যাবো, সবজি বাজার, যেখানে মাছ থাকা সবগুলো। রাস্তা ধারে চাচা এগুলো আবার কি গাছের জন্য শিকার নিয়ে বসেছিল। তারপরে তার কথাবার্তাই শুনলেই বুঝতে পারবেন একটা কবি কি যেন। আমরা জিজ্ঞেস করেছিলাম এগুলো কি কি গাছ, তিনি গাছ কি গাছ গাছের নাম বলার চেয়ে তার গুণাগুণ বলাই বেশি ব্যস্ত ছিলেন, এগুলো খাইলে কি উপকার হয়।
এবং এই যে পাশে একটি কামারের দোকান ছিল। চাচা পটি হাটে এখানে এগুলো বানিয়ে বিক্রি করে, হাট বার বাদেও চাচার দোকান এটা স্থায়ী দোকান, আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। এখানে এসে এখানে সব ধরনের এইটাই উত্তর পাশের আবার গোল রাস্তা ছিল, এবং এই রাস্তা ধরেই আমরা এখন হাটের ভিতরে যাচ্ছি। এখানে এক চাচা তেঁতুল বিক্রি করছিলেন, তেঁতুলের দাম সামান্যই অল্পই, অল্প না বেশি সেটা আমার ঠিক জানা নাই। ওগুলো সব 1 কেজি তেঁতুল এবং 130 টাকা না কত টাকা দাম বলেছিল। আমরা ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করছি, সাথে আছে আতিক ভাই। এখানে আমরা আতিক ভাই ভাজা খাবে, তার জন্য ভাজা নিচ্ছিল। তখনই পাশের পানারা দোকানদার চাচা বলছিল যে আপনারা কিসের ভিডিও করছেন বলে, তার পানের ভিডিও করতে বলছিল এবং তিনি সুন্দর খুব সুন্দর করে পান বানান। আসলে তার পান অনেক দারুণ ছিল। তিনি পান বানাচ্ছিলেন আর আমরা দেখছিলাম, সাথে ভিডিও করছিলাম। ভিডিও করছিল আমাদের আলিফ এবং চাচা খুব নিখুঁত ভাবে আমাদের পান বানিয়ে দিচ্ছিলেন, সব রকম মশলা দিচ্ছিলেন পানে। এটা ছিল মিষ্টি পান, চাচার হাতের মিষ্টি পান অসাধারণ ছিল। চাচা নিজে অনুরোধ করেছিল যেহেতু, যার জন্য ভিডিওটি বড় করে করছি, আপনারা একটু দেখবেন। আসলে এই ধরনের মানুষদের কাছে পান খাওয়া দরকার, তাদের সাহায্য করা দরকার। কিন্তু চাচা উল্টো আমাদেরকে সাহায্য করেছিলেন, কিন্তু পানের টাকা নিতে চাচ্ছিলেন না। আমরা পরে চলে আসলাম এই যে একটি ছোটখাটো কসমেটিকের দোকান, এবং এ হাটে অনেক কসমেটিকের দোকান রয়েছে যেগুলো পাইকারি কসমেটিক।
এখানে আমরা ক্যামেরা ভিডিও করার সময় অনেক লোকজনই দাঁড়িয়ে দেখছিল, এবং পরবর্তীতে আমরা চলে আসলাম সবজি বাজারে। এখানে ম্যাচের জন্য মোটামুটি হচ্ছিল সকালবেলা, এবং হাটে সব ধরনেরই সবজি উঠছে, টমেটো বেগুন এখন বর্তমানে যা পাওয়া যায়, লাউ, সব ধরনের সবজি কাঁচা একদম টাটকা সবজি উঠছিল উঠেছে। এবং সবজি হাটের উপরেই রয়েছে সুপারি এবং পানের বাজার, এখানে চাচারা সুপারি কাটতেছিল, কাঁচা সুপারি। সুপারি গুলো বড় না, অনেক ছোট ছোট। এবং এখানে বেশ কয়েকটি পানের দোকান ছিল, বড় বড় পানের দোকান। আমাদের সাথে কথা বলে জেনেছিলাম তারা এগুলো পান মোহনপুর থেকে নিয়ে আসছে। পানের সাথে হচ্ছে চুন,